সুপ্রিয় শিক্ষার্থীবন্ধু আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি রুবেনে আসমিন বাংলা বিভাগ প্রভাষক বাংলা বিভাগ দৌলৎপুর কলেজ দৌলতপুর তোমরা জানো যে সারা বিশ্ব আজ কোভিড নাইন্টিনের নাইন্টিনে আক্রান্ত তাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এই করোনাকালীন সময়ে তোমাদের পড়াশোনার অনেকটা ক্ষতি হচ্ছে তাই তোমাদের কল্যাণার্থে আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ সাদিকুজ্জামান সুমন স্যারের প্রচেষ্টা এবং আইসিটি বিভাগের সহযোগিতায় দুরুদপুর কলেজে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে আশা করি এতে করে তোমরা একটু হলেও উপকৃত হবে আজ আমি তোমাদের মাস্টার শেষ পর্বের বাংলা উপন্যাস থেকে কপাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডা উপন্যাস কপালকুণ্ডাল উপন্যাস সম্পর্কে আলোচনা করব উপন্যাস বলতে এমন একটি সাহিত্য সৃষ্টি বোঝায় যাতে লেখকের জীবন দর্শন ও জীবন অনুভূতি কোনো বাস্তব কাহিনীকে অবলম্বন করে বর্ণাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় সমগ্র জীবনের প্রতিচ্ছবি এতে ফুটে ওঠে বলে এর পটভূমি থাকে বিস্তৃত ব্যাপক আকৃতি সামঞ্জস্যপূর্ণ ঘটনা বিন্যাস আকর্ষণীয় গল্পরস বৈশিষ্ট্যপূর্ণ চরিত্র সৃষ্টি মনোমুগ্ধকর বর্ণনা ভঙ্গি স্বাবলীগ সংলাপ ইত্যাদি লক্ষণ সার্থক উপন্যাসের অভিপ্রেত উপন্যাসের প্রকৃতিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যাবে যে এতে কোনো একটি কাহিনী বর্ণনাই প্রধান হয়ে থাকে মানব জীবনের ঘটনাবলী বর্ণনা দানের সঙ্গে সঙ্গে জগৎ ও জীবন সম্পর্কিত লেখকের বিচিত্র উপলব্ধি উপন্যাসের সম্মধ্যে প্রকাশ পায় উপন্যাস রচনার ঘটনাকেই অনেকে আবার প্রধান মনে করেন কারো মতে চরিত্র সৃষ্টি গুরুত্বপূর্ণ মূল রচনা কেন্দ্র করে উপন্যাসে যেমন গল্প রস জমে ওঠে তেমনি ঘটনার ও লক্ষ্য চরিত্র সৃষ্টি আর এই চরিত্র সৃষ্টির মাধ্যমেই লেখকের জীবন দর্শনের প্রকাশ ঘটে উপন্যাসের প্রাথমিক প্রচেষ্টা বিচিত্র পরীক্ষা নিরীক্ষার পর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই প্রাপ্য সেদিন সেদিক থেকে তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক উপন্যাস হিসেবে গৌরব উজ্জ্বল ইতিহাসে সূচনা করে বস্তুতপক্ষে এই উপন্যাস থেকেই বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসের ধারা সূত্রপাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট রূপে বের হয়ে সমগ্র জীবনে জীবন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ইংরেজ সরকারের চাকরি করেন তৎকালীন ইংরেজি শিক্ষিত বাঙালি লেখকের মতোই তিনি প্রথম ইংরেজি ভাষায় সাহিত্য আত্মনিয়োগ করেন এই প্রচেষ্টার প্রথম নিদর্শনস্বরূপ রাজমহ ওয়াইফ নামক এই উপন্যাসটি উল্লেখযোগ্য কিন্তু বিদেশি ভাষায় সাহিত্য চর্চায় কোনো আত্মতৃপ্তি লাভ করতে না পারায় তৎকালীন কিছু সংখ্যক ইংরেজি শিক্ষিত বাঙালি মনীষীর বাংলা সাহিত্য চর্চার দৃষ্টান্ত অনুসরণে বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় উপন্যাস রচনায় আত্মনিয়োগ করেন এবং অল্প সময়ের মধ্যেই উপন্যাস শিল্পে সীমাহীন দক্ষতার পরিচয় দেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনার মাধ্যমে বঙ্কিমচন্দ্র একদিকে যেমন তার মৌলিক প্রতিভা বিকাশের পথের সন্ধান লাভ করেন ঠিক তেমনই অন্যদিকে বাঙালির মন এক অভিনব সাহিত্য শিল্পের রসার সাধন করতে সক্ষম হয় বঙ্কিমচন্দ্র তার সাহিত্যিক জীবনের ২২ বছরের চোদ্দটি উপন্যাস রচনা করেছিলেন সেগুলো হচ্ছে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মিনানিলে বিষ বৃক্ষ ইন্দিরা যুগাল রাধারানী চন্দ্রশেখর রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ দেবী আনন্দ আনন্দমঠ এবং সীতারাম আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র প্রখ্যাত ইংরেজ উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক উপন্যাসের আদর্শের অনুসারী ছিলেন আবার তিনি সামাজিক পারিবারিক কথাসাহিত্যিক আদর্শ কতিপয় উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্রের উপন্যাসে বাস্তব জীবনের জীবনকে ভিত্তিভূমি হিসেবে গ্রহণ করে বিস্ময়কর ও অলৌকিক অলৌকিকত্বের প্রতি প্রবণতা প্রকাশমান এতে রোমান্সের বৈশিষ্ট্য নিহিত রোমান্স রচনায় ইতিহাস ও দৈব শক্তির সংমিশ্রণ ঘটিয়ে তার সঙ্গে যুক্ত করা হয়েছে রহস্যময় দৃঢ় ব্যক্তিত্বশালী মনুষ্য চরিত্র কপালকুণ্ডলা আঠারোশো সালে তিনি রচনা করেন কপালকুণ্ডলা চরিত্রগুলো হচ্ছে কপালকুণ্ডলা নবকুমার কাপালিক অধিকারী পদ্মাবতী ওরফে মতিবিবি লুৎফুন্নেছা শ্যামাসুন্দর প্রভৃতি কপালকুণ্ডলা রোমান্স ধর্মীয় উপন্যাস উপন্যাসটি সর্বত্র রোমান্সের গভীরতর স্পর্শ রয়েছে এর কাহিনী প্রকৃতি রূপ বর্ণনা নায়ক নায়িকার মিলন নায়িকার আবির্ভাব পরস্পরের কথোপকথনের কাব্যময়তা সবই কৌতু কৌতূহলের জন্ম দিয়েছে তাছাড়া চরিত্র ও কাহিনীকে আলো আধারে পরিবেশ বর্ণনার করায় উপন্যাসের রোমান্টিক আবেদন ঘনীভূত হয়েছে বাংলা কপালকুণ্ডলা উপন্যাসে অলৌকিকতা ও অতিপ্রাকৃত আবহাওয়া এসেছে রোমান্টিকতার বহন হিসেবে কপালকুণ্ডল উপন্যাসের ঐতিহাসিক স্পর্শ থাকলেও গারস্থ জীবন তাতে প্রধান স্থান অধিকার করেছে এখন আমরা কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনী সংক্ষেপে কাহিনী সম্পর্কে জানব মা এক মাঘ মাসে রাত্রি শেষে এক একটা যাত্রীবাহী নৌকা গঙ্গাসাগর হতে রওনা দেয় তীর্থ দর্শনের জন্য সে সময় পর্তুর্গিজ ও নাবিক দস্যুদের ভয়ে দলবদ্ধভাবে নৌকা যেত তো একটা নৌকা সেখান থেকে সঙ্গীহীন হয়ে পড়ে অন্ধকারের মধ্যে তারা বহর থেকে ছিটকে পড়ে তারা বুঝতে পারে না যে তারা অন্যত্র চলে গেছে তারপর তারা যাত্রী সব নৌকা সব যাত্রী ঘুমন্ত অবস্থায় থাকে কেউ কেউ জেগে থাকে তো মাঝিরা বলা বলি করে যে তারা বুঝতে পারে যে তারা বহর থেকেও অনেক দূরে চলে এসছে তো সেখানে তারা ভয় পেয়ে যায় এবং একজন বৃদ্ধ জিজ্ঞেস করে যে কি হয়েছে তখন তারা তাদেরকে বলে যে তারা অন্য জায়গায় চলে এসছে তো একজন যুবক বলে যে ভয় নেই কিছুক্ষণ পরে প্রভাত হবে এবং রোদ উঠবে তো তারপর তারা একটা নদীর কিনারে আশ্রয় নেয় তো সারা রাত অনাহারে থাকার ফলে তাদের কিছু আহারের প্রয়োজন হয় তো সেটা রান্না করার জন্য কিছু কাঠ সংগ্রহ করতে হবে তো নবকুমারকে সেই দায়িত্ব দেওয়া হয় নবকুমার কাউকে সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু কেউ জঙ্গলের মধ্যে যেতে চায় না ভয়ে তখন নবকুমার একাই সেখানে যায় ন এদিকে নদীতে জোয়ার বাড়তে শুরু করে নদীতে জোয়ার বাড়লে নবকুমারও এদিকে আসে না তার আসতে অনেক দেরি হয় তাই তার সহযাত্রীরা তাকে রেখেই বাড়ির দিকে রওনা হয় নবকুমার সেখানে আসে এবং দেখতে পায় যে তার সহযাত্রীরা তাকে ফেলে চলে গেছে তখন সে ভয় পায় সে বলে যে ভাবে যে এখানে তো সে কোনো কিছুই চেনে না তো সে এখন কি করবে তারপর সে জঙ্গলের মধ্যে যায় এবং একটা কুঠির দেখতে পায় সেই কুঠিরে ভিতরে এসে যায় একজন ধ্যানমগ্ন মানুষ দেখতে পায় সে হচ্ছে কাপালিক তো কাপালিক তার পরিচয় নেয় এবং বলে যে তুমি এখানে তাকে কিছু ফলমূল খেতে দেয় এবং বলে যে আমি যতক্ষণ ধ্যান করব ততক্ষণ তুমি এখানে বসে থাকবে কোথাও যাবে না কিন্তু নবকুমারের যে ফলমূল খায় তাতে তার ক্ষুধা নিবারণ হয় না তাই সে তাকে না জানিয়ে কুঠের থেকে বের হয় ফলমূল সংগ্রহ করার জন্য যে সে তার পথ হারিয়ে ফেলে তারপর একটা দেবী মূর্তি দেখতে পাই দেবীমূর্তি তাকে বলে যে পথিক তুমি পথ হারিয়েছ তারপর সেই দেবীমূর্তি হচ্ছে কপালকুণ্ডলা কপালকুণ্ডলা তাকে বলে যে আমার সঙ্গে তুমি এসো আমি তোমাকে তোমার কুঠার পর্যন্ত পৌঁছে দিচ্ছি তো সেখানে নব নবকুমার কপালকুণ্ডলার পিছু পিছে যাই তারপর সে কুঠিরের কাছাকাছি গেলে নবকুমার কপালকুণ্ডলাকে আর দেখতে পায় না তারপর কাপালিক তাকে বলে যে তুমি আমার সঙ্গে এসো তো নবকুমার বলে আমি কোথায় যাব। তখন বলে যে আমার সঙ্গে এসো পূজা মণ্ডপে তারপর নবকুমার কাপালিকের পিছন পিছন যেতে থাকে কিন্তু আড়াল থেকে কেউ একজন তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও ফিরে যাও যেও না সে সেটা না শুনে কাপালিকের সঙ্গে যেতে থাকে কাপালিকের সঙ্গে যেতে যেতে কাপালিক তাকে বলে যে হচ্ছে সে দেবী ভবানী মায়ের পূজা করবে তারপরে সে সেখানে যায় এবং নবকুমারকে কিছু লতা পাতা দিয়ে হাত পা বেঁধে দেয় নবকুমার সেখানে থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারে না এদিকে তার তাকে বিসর্জন দেওয়ার জন্য যে খড়ক দরকার সে খড়ক খুঁজতে থাকে কাপালিক কিন্তু সেখানে সে সেটা পায় না তারপর সে কুঠরে কুঠিরে ফিরে যায় যে সেখানে কপালকুণ্ডলা এবং খড়গ কোনোটাই পায় না তারপর সেখান থেকে কপালকুণ্ডলা সেই খড়গ নিয়ে আসে এবং নবকুমারকে উদ্ধার করে তারপর নবকুমারকে সঙ্গে নিয়ে সে একটা আশ্রমে যায় সেখানে অধিকারীর কাছে যায় অধিকারীকে সমস্ত খুলে বলে এবং বলে যে একে কিভাবে এখান থেকে পলায়ন করানো যায় সেটার ব্যবস্থা করতে তারপর নবকুমারকে অধিকারী কিছু খাবার দেয় এবং বলে যে তাকে বিশ্রাম করতে তারপর কপালকণ্ডালা কাপালিকের কুঠিরে ফিরে দিতে চাই তখন অধিকারী বলে যে তুমি যে ফিরে যাবে ফিরে যাওয়ার পরে তোমার কি অবস্থা হবে সেটা তুমি বুঝতে পারছো তখন কপাল বলে হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু আমি কী করব যে। তখন অধিকারী বলে যে তুমি এই যুবকের সঙ্গে চলে যাও তারপর অধিকারী নবকুমারের কাছে যায় এবং তার পরিচয় জানতে চাই পরিচয় জানে এবং বলে যে তার কোনো সংসার আছে কিনা তখন নবকুমার বলে তার এক সংসার আছে তো বলে যে তোমার যে জীবন বাঁচিয়েছে তার জন্য তুমি কি করবা তখন সে বলে যে তাকে তার জন্য দরকার হয় আমি আবার কাপ কাপালিকের কাছে ফিরে যাব নিজেকে বিসর্জন দেব বা তাকে নিয়ে অন্যত্র চলে যাব আমার বাড়িতে নিয়ে যাব তো তখন অধিকারী বলে যে তুমি বাড়িতে নিয়ে যাবে তার পরিচয়টা কি দেবে তখন অধিক নবকুমার বলে যে আপনি যে পরিচয় বলবেন আমি সেই পরিচয় দেব তখন অধিকারী বলে সেটা হয় না তুমি কপালকুণ্ডলাকে বিয়ে করে তারপর বাড়িতে নিয়ে যাও নবকুমার সেটাই করে তাদের অধিকারী নবকুমার এবং কপালকুণ্ডলার বিয়ে দেন তারপর তাদের কিছু অর্থ দিয়ে মেদিনীপুরের রাস্তায় পৌঁছে দেন অধিকারী কপালকুণ্ডলাকে কন্যা স্নেহেই দেখতেন তাই বিদায়ের সময় অধিকারী এবং কপালকুণ্ডলা কান্নাকাটি করে তারপর কপালকুণ্ডলা অধিকারীকে বলে যে আমাদের সঙ্গে যেতে তাদের সঙ্গে যেতে তো বলে না আমি গেলে পূজা করবে কে তারপর তারা রওনা হয় নবকুমার কপালকুণ্ডলার জন্য দাসী কিছু ভিত্ত আর একটা পালকি এনে তাকে সেই পালকিতে উঠায় বাড়ির দিকে রওনা করে তারপর পিছু পিছু নব নবকুমার যেতে থাকে সে ক্লান্ত থাকে তাই অনেকটা তাই পালকি থেকে অনেকটা পিছিয়ে পড়ে প্রথমতেই সে একজন মৃত ভিত্তকে দেখতে পায় তারপর সে জানতে চায় যে এখানে কেউ আর বেঁচে আছে কি না তো একজন বলে আমি আছি তাকে পালকের সঙ্গে বাধা অবস্থায় দেখতে পায় নবকুমার তারপর তার পরিচয় নেয় যে দস্যুরা সে বলে যে সে তার নাম মতিবিবি সে দস্যুদের কবলে পড়েছে এই মতিবিবেই হচ্ছে নবকুমারের প্রথম স্ত্রী সে হচ্ছে বিভিন্ন ছদ্মবেশে কোথাও বেড়াতে গেলে তা সে মতিবিবি নাম ধারণ করে তার আসল নাম হচ্ছে পদ্মাবতী তো পদ্মাবতীর সঙ্গে নবকুমারের যখন বিয়ে হয় তার বয়স ছিল তেরো বছর তো শ্বশুরালয়ে এবং পিতৃ গৃহে সে যাতায়াত করতো তার পিতা রামগোবিন্দ ঘোষাল একবার তার পুরুষ উত্তম দর্শনের জন্য সপরিবারে উড়িষায় যায় এবং সেখান থেকে দেশে ফেরার পথে মোগল পাঠানদের মধ্যে যুদ্ধ শুরু হয় তো রাম গোবিন্দ ঘোষাল পাঠানদের হাতে পতিত হন এবং জীবন রক্ষার জন্য ধর্মান্তরিত হন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং গ্রহণ করেন তারপর থেকে তারপর তারা দেশে ফিরে আসে কিন্তু সমাজ তাদের মেনে নেয় না তারা রাজধানীর রাজদরবারে রাজকষে কাজ কাজ নেন তারপর সেখানে থাকতে না পারে আগ্রায় চলে যান তারপর থেকে নবকুমারের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ থাকে না তো মতিবিবি তার পরিচয় দেয় সে মতিবিবি এবং নবকুমারের পরিচয় জানতে চায় তখন সে বলে তার নাম নবকুমার এভাবে সেখান থেকে তাদের রক্ষা করে মতিবিবিকে এবং মতিবিবি বলে যে ওই পালকিতে কে আছে আপনার সঙ্গে তো বলে আমার স্ত্রী আছে তখন সে মতিবি কপালকুণ্ডলার কাছে যায় এবং তার গায়ের গহনাগুলো খুলে দেয় কপালকুণ্ডলাকে তারপর তারা বিদায় বিদায় নেয় তারপরে এক ফকির আসে ভিক্ষুক আসে সেখানে এসে তার কাছ থেকে ভিক্ষা চাই কপালকুণ্ডলের কাছে ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছু ছিল না তখন বলে যে তোমার গায়ে যে গহনা আছে তুমি ভিক্ষা দিতে পারছো না তো তোমার তো অনেকগুলো গহনা আছে তখন সে তার মতিবিদ দেয়া অলঙ্কারগুলো ফকিরকে খুলে দেয় তখন তারপর নবকুমার কপালকুণ্ডলা নবকুমারের বাড়িতে আসে নবকুমারের পরিবারে তার বিধবা মা এবং দুই বোন থাকে তারা কপালকুণ্ডলাকে গ্রহণ করে তারপর এভাবেই তাদের নবকুমার এবং কপালকুণ্ডলার সংসারে এক বছর কেটে দেয় এদিকে রুৎফুন্নেসা ওরপে পর্দাবতী যে আগ্রাতে যে উদ্দেশ্য নিয়ে থাকে সে পট হওয়ার উদ্দেশ্য থাকে তার কিন্তু সেটা সফল হয় না তাই সে নবকুমারের কাছে ফিরে আসে এসে সপ্তগ্রামে এসে নবকুমারের গ্রামে সপ্তকুমারে এসে থাকতে শুরু করে এবং নবকুমারের সঙ্গে একদিন দেখা করে এবং বলে যে সে নবকুমারের কাছে থাকতে চাই কিন্তু নবকুমার তাকে ফিরিয়ে দেয় এবং বলে যে তুমি আগ্রাতেই চলে যাও এদিকে নবকুমারের বোন শ্যামাসুন্দরী তার বরকে বস করার জন্য কিছু ওষুধি গাছ খুঁজে কিন্তু তার বর সেটা পছন্দ করে না তার তার দায়িত্ব নেয় কপালকুণ্ডলা বলে যে আমি তোমার সেই ওষুধি গাছ খুঁজে দেব তো একদিন সে খুঁজতে যাচ্ছে জঙ্গলের মধ্যে গভীর রাতে সেই গাছ তুলতে হবে এলোকে ও যাচ্ছে তো টের পাই নবকুমার যে কপালকুণ্ডলা কোথায় যাচ্ছে তো বলে যে আমি যাই কিন্তু কপালকুণ্ডলা বলে যে না আমি নিজে একাই যাব তো সেখানে যায় এবং কিছু এক দুজন লোকের একটা কুঠির দেখতে পাই সেই কুঠিরে যে দুজন লোকের কথোপকথন শুনতে পাই সেখানে হচ্ছে একজন ব্রাহ্মণবেশী আর ব্রাহ্মণ বেশি একজনের সাথে কথা বলে পদ্মবর্তী তাদের কথা কিছুটা কিছু কিছু শুনতে পায়। কিছুটা শুনতে পায় না তারপর ব্রাহ্মণ বেশি বাইরে এসে দেখেছে তাদের কথা একজন শুনছে তখন সে আসি বলে যে তুমি আমাদের কথা শুনেছো বলে যে হ্যাঁ কিছু কিছু শুনেছি তারপর বলে তুমি এখানে দাঁড়াও আমি আসছি তারপর ব্রাহ্মণ বেশি আর তার সঙ্গে দেখা করতে আসে না অপেক্ষা করার পর পদ্মা কপালকুণ্ডলা সেখান থেকে সেখান থেকে গৃহে প্রবেশ করে গৃহে প্রবেশের মুখেই দেখে যে একজন দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় কাপালিক তখন সে ভয় পায় এবং দৌড়ে গৃহে প্রবেশ করে রাত্রে তার ঘুম হয় না পরে সকালে সে যখন বাড়ির আঙে পরিষ্কার করতে থাকে তখন তা সে একটা পত্র দেখতে পায় তো সেই পত্র সে যখন অধিকারীর কাছে ছিল সে সময় সে পড়াশোনা শিখেছিল অধিকারের কাছ থেকে তো সে পত্রটা পড়ে এবং বুঝতে পারে যে তার ব্রাহ্মণবেশী তাকে দেখা করতে বলেছে তার সঙ্গে রাত্রে তার সম্পর্কে কিছু বলবে তখন সেটা সে রেখে অন্য একটা কাজ করতে যায় এবং তার কাছ থেকে সেই পত্রটা পড়ে যায় সেটা পায় হচ্ছে নবকুমার তারপর নবকুমার সেটা পড়ে এবং বুঝতে পারে যে কপালকুণ্ডলা তোলার নাম করে কার সঙ্গে দেখা করতে যায় সে মনে করে যে আমি কপালকুণ্ডলার পিছু আজকে এবং দেখব যে সে তা কার সঙ্গে কথা বলে তো নবকুমার কপালকুণ্ডলা সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয় নবকুমারও তার পিছু নেওয়ার পিছু নেওয়ার জন্য বের হয় তো দরজার সামনেই দেখতে পায় একজন মানুষ সে আর কেউ নয় কাপালিক তখন সে বুঝতে পারে যে আপনি কি আমাকে আপনার সঙ্গে কাপালিক বলে যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তো নবকুমার বলে যে কথা শুনবো কিন্তু পরে আমি ফিরে আসি আপনার কথা শুনব কাপালিক বলে যে না এখনই শুনতে হবে তখন সে তাকে গৃহে নিয়ে যায় এবং কাপালিকের কাছ থেকে শুনতে চাই তখন কাপালিক বলে যে তুমি কপালকুণ্ডলা আছে পাফিস্টা অবিশ্বাসে নেই সে আগেও এরকম ছিল এখনও তাই আছে কিন্তু নবকুমার সেটা বিশ্বাস করতে চায় না যে না সেটা হতে পারে না তারপর বলে যে চলো তোমাকে আমি দেখাচ্ছি সেটা হয় কি না তারপর দুজন যায় এবং ব্রাহ্মণবেশী এবং কপালকুণ্ডলার কথোপকথন তারা দূর থেকে দেখে ব্রাহ্মণবেশী কপালকুণ্ডলাকে বলে যে আমি তোমার আমি হচ্ছে পদ্মাবতী আমি নবকুমারের সঙ্গে থাকতে চাই তুমি এই সংসার ত্যাগ করো স্বামী ত্যাগ করো তোমাকে বিদেশে পাঠাবো ধন সম্পত্তি দেবো অনেক দাসদাসী দেব কিন্তু তুমি এই সংসার ত্যাগ করো তখন কপালকুণ্ডলা বলে যে আমি সংসার ত্যাগ করব। কিন্তু কোনো ধন সম্পত্তি আমার চাই না আমি যে বনচর ছিলাম সেই বনচরেই থাকবো তাই বলে সে তার কাছ থেকে বিদায় নেয় এবং এসে কিছু দূর এসেই শুনতে পায় যে তাকে কেউ কপালকুণ্ডলা বলে ডাকছে তখন সে বুঝতে পারে যে তার পিতা তাকে হচ্ছে ডাকছে তারপর কপালকুণ্ডলাকে সে দেখে এবং নবকুমারও দেখে যে সে একজনের সাথে দেখা করতে গেছিলো তখন সে বুঝতে পারে যে সে সত্যিই মনে হয় অবিশ্বাসী তারপর নবকুমার তাকে হাতে ধরে হাতে হাত ধরে নিয়ে যায় একটা নদীর পারে। কপাল কপালিক নবকুমারকে বলে যে আমার সঙ্গে কপালকুণ্ডলাকে দেবে তুমি এবং তাকে আমি মায়ের পায়ে বিসর্জন দেব। তখন নবকুমার সেখানে যায় ওকে নিয়ে যায় এবং বলে যে তুমি অবিশ্বাসী নয় তুমি যে অবিশ্বাসী নও সেটা তুমি আমাকে একবার হলেও বলো তখন সে বলে যে তুমি তো জানতেই চাওনি যে আমি মানে তুমি তো জিজ্ঞাসাই করনি তখন বলে যে যেটা ছিল সেটা হচ্ছে পদ্মাবতী সে পদ্মাবতী আমি অবিশ্বাসী নই পাপিষ্ঠা নই তখন বলে যে তুমি নবকুমার বলে যে তুমি আমার সঙ্গে গৃহে ফিরে চলো আমার ভুল হয়ে গেছে তখন কপালকন্ডলা বলে যে না আমি আর গৃহে ফিরে যাব না আমি এই ভবানী মায়ের পায়ে পায়ে নিজেকে বিসর্জন দেবো তারপর একটা নব কপালকুণ্ডলা যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে একদম নদীর পানির কাছেই দাঁড়িয়ে থাকে একটা ঢেউ এসে নব কপালকুণ্ডলাকে তলিয়ে নিয়ে যায় নবকুমারও সেখানে নবকুমারও জলে ঝাঁপ দেয় কপালকুণ্ডলাকে খোঁজার জন্য কিন্তু তাকে খুঁজে পায় না একসময় দেখা যাবে যে নবকুমারও সেখান থেকে আর ফিরে আসে না দুজনই দুজনেরই জীবনের পরিসমাপ্তি ঘটে তো আজ এ পর্যন্তই সে পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো সচেতন থেকো